আমার পুত্র লক্ষ্মীন্দর বলি সকালবেলায় বের হয়েছে, এখনো পর্যন্ত এলো না। ছেলেটিকে না দেখলে থাকতে পারি না গো। ছেলেটি গেল যে কোথায়? না, ওর জন্য আমি একটু অপেক্ষা করি। কি ললদি শুনো দিদি, তোমার পুত্রের ব্যবহার কেন? আমার ছেলে কি করেছে তোমার? নদী ওই গিয়েছিলাম সরোবরে, লন ভন্ড করিল মনে গো, গিয়েছিলাম সরোবরে, লন ভন্ড করিল মনে গো, সকালে বেলায় আমার লক্ষ্মীন্দরের সম্পর্কে এসব কথা বলতে তোমার মুখে লজ্জা করে না বৌদি? কি বলছো নুরু? আমি বিশ্বাস করি না তোমার কথা। কে তোমার করেছে বল, কি করেছে মন শিশুরি চাল, কে তোমায় করেছে বল, কি করেছে মন শিশুরি চাল, ভেঙেছে নদী হাতের সাকা আর চিরাইলো বলার বালা গো, ভেঙেছে নদী হাতের সাকা আর চিরাইলো বলার বালা গো, মাটির কলসে যখন ভেঙে দিয়েছে তার থেকে আমি অনেক তোমাকে বেশি দিব। কি বলছো? ভাঙিল বৌদি তোরে মাটির কলস, আমার ছেলে যদি সত্যি তোমার এইসব ক্ষতি করে থাকে তার কোনো প্রমাণ দিতে পারবে তুমি? হ্যাঁ দাদি, আমার কাছে তো প্রমাণ আছে। কি প্রমাণ আছে? ওই বিশ্বাস যদি না করো তুমি, চলো প্রমাণ দেবো আমি।
যা করো তুমি, চলো প্রমাণ দেব আমি। সাক্ষী যাচ্ছে আবার এলো আর কাশকি। বৌদি তোমাকে আর প্রমাণ দিতে হবে না বৌদি, আমি তোমার কথা শুনে বুঝতে পেরেছি। কেননা তোমার চোখের জলে আমাকে বুঝিয়ে দিয়েছে তুই সত্যি সত্যি আমার লক্ষ্মীদের অন্যায় কাজ করেছে। শোনো বৌদি, আমার লক্ষ্মীদের না বুঝে তোমার সঙ্গে দুর্ব্যবহার করে অনেকে অন্যায় করেছে বৌদি। অন্যায় যখন করেছো গো বৌদি, আমি লক্ষ্মীদের মা, আর লক্ষ্মীদের মা হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কি বলছো নরদি? নরদি আমি লক্ষ্মীদের কাছে সর্বদাই ক্ষমা করে দিয়েছি। ক্ষমা করে দিয়েছো বৌদি? হ্যাঁ নরদি, তুমি মানুষের মতো কাজ করেছো বৌদি। তুমি যদি তাকে ক্ষমা করে না দিতি তাহলে আমি আমি যে এই বুক কাউকে দেখাতে পারতাম না বৌদি, কাউকে দেখাতে পারতাম না। নরদি যাওয়ার আগে আমি তুমি আরেকটি কথা বলে যেতে চাই। বল বৌদি বল। ওই আস যদি তোমার বোনের ভাই না বলিও তাই খাই গো, আস যদি তোমার বোনের ভাই না বলিও তাই খাই গো। ও কিরো রদি তারা খিবি পরার গায়ের ছয়, তোমার গুণের ভাই কি নাম হইও তার উঠাই খিরুরুদি ডারা খেলে পরে ঢের যা। ঠিক আছে বৌদি, আমি কারো সামনে কিচ্ছু বলবো না গো বৌদি। বেশ রুদি আমি আসি গো। আচ্ছা এসো। হায় ভগবান, ওরে লক্ষ্মীদর শেষ পর্যন্ত তুই এ কাজ করতে পারলি রে বাবা। আজ আজ সমস্ত আশা আমাদের এইভাবে তুই ভেঙে দিবি। আমি এই কথা নিজের কাছে আর কখন রাখবো না, এই কথা আমি আমার স্বামীকে জানিয়ে দেব। শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। বন্ধ করে দিয়েছি মনসার পূজা আমার চাম্পক নগরে, কেউ মনসার পূজা করতে পারবে না। যে মনসার পূজা করবে তাকে 10,000 টাকা জরিমানা করা হইবে, যাবজ্জীবন ওই কারাদণ্ডই ভোগ করতে হবে। কিন্তু এত বেলা হয়েছে, আমার প্রিয় পুত্র লক্ষ্মীন্দর কেন আসছে না আমার ব্যবসা বৈঠকখানায়? কোথায় গেছে দেখি একটু অপেক্ষা করে, কত করে আসে আমার কাছে। প্রাণ আমার প্রিয় পুত্র লক্ষ্মীন্দর এমন কি অন্যায় করেছে যে পুত্রের পরিবর্তে আমি তোমায় ক্ষমা করব? সোনিকা আমি বলি প্রভু কি বলি সোনিকা, বড় কি হয়েছে? পিতা
পিতা এ তুমি কি বলছো আমি পুত্রের পিতা পিতা হয়ে কেন পুত্রের বিচার করতে যাব কি অপরাধ করেছে পুত্র আমার কি অপরাধ করেছে জান বলো শনিকা আমি কি বলি আজি প্রভু কি বলি তুমি তো জানো আমার পুত্র লক্ষীন্দরকে আমি লেখাপড়া শিখে তাকে মানুষের মতো মানুষ গড়ে তুলেছি এই সমস্ত কথা বলার তুমি সাহস পেলে কি করে আমার সামনে ইতিলি কেমন কথা বলছো গো হ্যাঁ কে বলেছে কথা তোমার আমি মা হয়ে ছেলের কলকের কথা কেন বলতে যাব ওগো জানো কে বলেছে একটু আগে আমার কাছে কৌশলে বৌদি এসেছিল কৌশলা কৌশলে বৌদি কেঁদে কেঁদে বলেছে আমার পুত্র লক্ষীন্দর নাকি তার সঙ্গে দুর্ব্যবহার করেছে শুধু তাই নয় কৌশল্য মোদিজি অনেক কিছু তাহলে তাহলে কি সত্যি আমার পুত্র অন্যায় করেছে সনিকা হায় রে লক্ষীন্দর তুই কি করেছিস আমি তো মনে মনে ভেবেছি তোকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলে শেষ পর্যন্ত আমার ব্যবসার দায়িত্ব আমি তোর হাতে তুলে দেব কিন্তু তুই কি করেছিস আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিয়েছিস হায় রে লক্ষীন্দর আমি যে নিজেকে বড় লজ্জিত সনিকা আমি যার কোথাও যেতে পারবো না সনিকা কাউকে আমি এই মুখ দেখাতে পারবো না তবে সনিকা পুত্র যদি মোর করে অনাচার পুত্রকে বিয়ে দেব সনিকা আমি করিলাম অঙ্গীকার সনিকা আজ লক্ষীন্দরের বিয়ের কথা শুনে তুমি কেন আতঙ্ক সেরে উঠলে সনিকা কেন সনিকা সে যে অন্যায় করেছে ওগো আমি যে তোমাকে এখন আমার নিজের গোপন কথা একটা কথা তোমাকে বলা হয়নি গো গোপন কথা কি বলছো সনিকা তুমি এমন কি গোপন কথা রেখেছো যে আজও আমার সামনে প্রকাশ করে খুলে বলোনি ওগো তুমি তো জানো আমি এক এক করে ছোট সন্তানকে জন্ম দিয়েছিলাম হ্যাঁ ভাগ্যদোষে এসব সন্তান আবার কলকারে করে পরলোকে গমন করেছে তা তো আমিও জানি সনিকা আমি সন্তানের জন্য কত কেঁদেছি কত দিন রাত আমি ঠাকুরকে দেখেছি কত কোনো ঠাকুর তো আমার জায়গা শুনিনি শুনিনি সনিকা একদিন আমি ঠাকুর ঘরে বসে ঠাকুর পুজো করছিলাম আরে হেডে কালে আমার দরজার সামনে দিয়ে কি রোজা যাচ্ছিল তারপরে রোজার ডাক শুনে যখন রোজার ডাক আমার কর্ণে পৌঁছায় তখন কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে বললাম ও রোজা তুমি দাঁড়া তারপরে কি হয়েছে রোজা আমার চোখের জল দেখে বললে কি হয়েছিল আমাকে নারী কেন কাঁদছে আমি বললাম যে আমি এত বড় সন্তানের মা হয়ে কোনো সন্তান আমার মা ডাক বলার মতো কেউ নেই রোজা কেউ নেই তখন আমার চোখের জল দেখে রোজা সেদিন আমাকে একটি পুত্র বর দিয়েছিল এই তো ভালো কথা সনিকা রোজার পরে আমি একমাত্র পুত্র লক্ষ্মীর এই তো ভালো কথা তুমি রোজার পরে একটি পুত্রকে লাভ করেছ সেই পুত্রকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ গড়ে তুলেছ কিন্তু বিয়ের কথা শুনে তুমি কেন আতঙ্ক সেরে উঠলে কিন্তু রোজা রোজা যখন চলে যায় তখন আমি ক্ষেপেছে জানো কি বলেছে সনিকা আমরা নাকি কোনোদিন পুত্র
তুমি তো জানো মহাকান মন্ত্র দিয়েছিল শঙ্কর প্রভু মরে যতবার পুত্র রামার মরেছিল আমার মহাকান মন্ত্র দিয়ে এক এক করে পুত্রদের ভালো করেছিলাম আমি সেই মহাকান মন্ত্র আমার কাছ থেকে ওই কালনাগিনী মনসা চুরি করে নিয়েছে সেদিন থেকে আমি পুত্রদের ভালো করতে পারিনি আমি চাই না সনিকা আমার ছয় পুত্র মতো লক্ষীন্দরকে হারাতে আমি যে উপযুক্ত ব্যবস্থা নিয়েছি ব্যবস্থা হ্যাঁ কি ব্যবস্থা নিয়েছো তুমি ওই যে দেখো 707 পল্লীতে জঙ্গল কেটে পরিষ্কার করে সুন্দর করে একটি বাসরঘর নির্মাণ করব এক বিন্দু ছিদ্র থাকবে না তার ভিতরে চৌত্রদিক আমি রেখে দেব শত শত প্রহরী শিরোদরজায় রেখে দেব রাজা ধনন্তরী এক রাত্রের মধ্যে কি করতে পারে ওই কানিবি শহরী সে কথা তুমি চিন্তা করো না সনিকা চোখের জল মুছে ফেলে আনন্দ মনে গিয়ে তুমি ওই শিবির পূজার আয়োজন করো সনিকা ও মা পূজোর সময় হয়ে গেছে হ্যাঁ সনিকা আসলে কৈশলী বুদ্ধি আসার পর থেকে আমার মাথাটি কেমন যেন হয়ে গিয়েছিল আমি তুমি যাই এসো সনিকা আমি পূজোর ছেলে এসে আমি আসি গো আমি আসি হরে লক্ষ্মীন্দর তুই কি করেছিস তুই আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে দিয়েছিস আমি যে তোর পিতা কিছুতেই সহ্য করব না উপযুক্ত আমি ব্যবস্থা করে ছাড়ব কোথায় কে আছিস লেংঘাকে পাঠিয়ে দে আহা যাচ্ছি ওরে সাহাবন কিনিলে শ্যাম্পু ফ্রি কলম কিনলে কালি দুদিন বাদে ফিরি পাবে দাদা বউয়ের সাথে শালি দাদা বউয়ের সাথে শালি হা হা কলম কিনলে কালি ফিরি সাবুন কিনলে শ্যাম্পু দুদিন বাদে ফিরি পাবে দাদা শাড়ি কিনলে ব্লাউজ ফ্রি আলমারিতে তালা এ দুনিয়া চলছে দাদা দারুণ মজার খেলা দাদা দারুণ মজার খেলা হা হা আরে ও লেঙ্গাবাস আমি রেখেছি তুমি তোমার প্রণাম সদাগর মশাই এত তোমার মনে আনন্দ সদাগর মশাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই তাই তো যতদিন বেঁচে থাকবো আনন্দই করে যাব ঠিক বলেছো লেঙ্গা কিন্তু আমি কেন রেখেছি তোমায় এমনও কি বা কারণে রেখেছেন খুলে না বললে তুমি কি করে বুঝবি শোনো যে পুত্র হয়ে কলঙ্ক রাখলো আমার এই জগত মাঝারে কি করে মুখ দেখাবো আমি সাধুর সমাজে আমার পুত্র হয়ে করেছে অনাচার পুত্রকে বিয়ে যাব বলে আমি মনের সাথে করেছি অঙ্গীকার ভেরি গুড ভেরি গুড চা পান ভেরি মেরি বিস্কুট তোমার অভিমত কি ও তোমার শুনিয়ান কে আমার সদাগরের বেটার বেহান আইছে কত কি করবে খালি কাশি কাটিবে
মাছ করিবে মিষ্টি দই বই সবা খালি এদল ফেদল করে খামা লঙ্গা বাচ্চা তোমার তো খাওয়ার ধান্দা আগে তুমি জানো কত দুঃখ আছে আমারে দই মাঝে বহু দিন আগে এক এক করে ছয় পুত্রকে বিয়ে দিয়েছিলাম বিয়ে দেওয়ার পরে কি ভাগ্যে দোষে এক এক করে সবাই আমায় ছেড়ে চলে গেছে তারা তো ফিরে এসে কোনোদিন বাবা বলে ডাকবে না লঙ্গা ডাকবে না কিন্তু চলে গেছে এবার আমি সপ্তম পুত্র লক্ষ্মীন্দরকে যে বিয়ে দেব কোন নারী যে বিয়ে দিলে আমার লক্ষ্মীন্দর সুখে শান্তিতে বসবাস করতে পারে এই দুনিয়ার মধ্যে কত রকমের মানুষ আছে সাধারণ মশাই এই দুনিয়ার মধ্যে কত রকমের মানুষ আছে হ্যাঁ বলো যে আমাদের আগে পূর্বপুরুষেরা এবং কি মহামুনি ঋষিরা নারী এবং পুরুষকে চার ভাগে বিভক্ত করেছেন এই বললেন লঙ্ঘা আমাদের আগে পূর্বপুরুষরা এবং মহামুনি ঋষিরা নারী আর পুরুষ চার ভাগে বিভক্ত করেছে হ্যাঁ সাধারণ মশাই তাই যদি হয়ে থাকে পুরুষের কথাটা ছেড়ে দিয়ে আমরা তো যাব নারীর সন্ধানে চার জাতির নারীর নাম বলো তো শুনি তবে বেশ সাধারণ মশাই মন দিয়ে শুনবেন যে চিন্তিনি পদ্মিনী হস্তনী আর একা শঙ্খনী লেঙ্গা ভাদ্র আমি জানি নারী জাতি হলো একটি তুমি চার জাতি নারী কথা বললি তাদের নাম চিন্তিনী পদ্মিনী হস্তনী শঙ্খনী আমি কি করে চিনবো কেবা নারী হয় চিন্তিনী কেবা নারী হস্তনী কেবা নারী হয় পদ্মিনী তাদের কি চরিত্র কি তাদের ব্যবহার কি থাকবে তাদের আকার সাধারণ মানুষ এত সামান্য তাদের চরিত্র ব্যবহার দেখেই বুঝে যাবে সে কোন নারী বলো কি করে চিনবো আমি তবে বেশ মন দিয়ে শুনবেন ঠিক আছে যে চিন্তিনী চিন্তা করে সকলের গুরু হই আমি পদ্মিনী নারী ভক্তি করে শুধু তাহার স্বামী শঙ্খনী নারী যে বহ স্বামীর আগে খায় ভাত আর যদি হস্তনী নারী হয় না নি নিজের ভাজা টাকা দিয়ে খেয়ে লঙ্ঘা ভাত্র সত্যি সত্যি বলেছো লঙ্ঘা এই দুনিয়ার মধ্যে চার জাতি নারী আছে চার জাতি নারীর ব্যবহার আকার আমি মিলিয়ে নিয়েছি মনের সাথে তবে কোন নারী দিয়ে বিয়ে দিলে আমার লক্ষ্মীন্দর সুখে শান্তিতে বসবাস করতে পারবে এদের যে জাত ব্যবহার চরিত্র দেখলাম সেই সবে আপনাকে হয়তো চিন্তিনী না হয় পদ্মিনী চিন্তিনী না হয় পদ্মিনী ঠিক আছে এই দুই জাতির মধ্যে এক জাতি নারী দিয়ে আমার লক্ষ্মীন্দরকে বিয়ে দেব তার আগে তোমার একটি কাজ বাকি আছে এমন কি কাজ বাকি রয়েছে তুমি এই মুহূর্তে ছুটে যাও জয়রাম কর্মকারে বাড়িতে জয়রাম কর্মকারে কি হবে তিন মুষ্টি লোহার কলাই তৈরি করে নিয়ে আসবে বিয়ে বাড়ি কি লোহার খালে ডাল করবেন না তবে লোহার কলাই কোনোদিন ডাল হয় না আমি যে আমার পুত্রের কন্যা দেখতে যাব আমি পরীক্ষা করে নেব পরীক্ষা কিরকম তিন মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যেই কন্যা সিদ্ধ করতে পারে লোহার গলায় লোহার গলায় সেই কন্যা যে আমার পুত্রকে বিয়ে দেব যার নাম রেখেছি আমি দুল্লবলখাই দুরার শব্দ খাই আরে দুল্লবলখাই দুল্লবলখাই হ্যাঁ আমার যে দুরার শব্দ খাই এই খনাহাটের মায়ালার ছুঁড়িলা মুসুরি গেলে ঠাকুর গালালানে সিজবা পারে কোন বলে একটা মাই আছে লোহার গলায় সিদ্ধ করবে সদাশয় বলো খনাহাটের উদয়ের বউ কিন্তু মুসুরি গেলে সিদ্ধ পারেনি তার জন্য ভাই দেখো লেঙ্গা শয়ের মধ্যে একজন সতী নারী আছে যেজন শিবির গৌরী হবে অবশ্যই তিন মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে ওই লোহার কলাইকে সিদ্ধ করতে পারবে তবে বেশ জয়রাম কর্মকারে বাড়ি থেকে ফিরার পথে আমার এই চন্দন বৃক্ষের বাগান থেকে তিন মুষ্টির শুকনো চন্দন কাষ্ঠ নিয়ে আসবে তবে বেশ তাই তাই করব এসো লেঙ্গা প্রণাম ওই এই মুদিতে যাচ্ছি হামা যাও নিয়ে এসো আচ্ছা আমি যেদিক তাকাই সেদিক ভেজাল ওরে আমি যেদিক তাকাই সেদিক ভেজাল ভেজালে দেশ ঘেরেছে ভাই ঘেরেছে সোনার বাংলা সোনার বাংলা ভেজাল হইয়াছে ভেজাল ওই আমি যেদিক তাকে
ভাই ভেজাল দেশ ঘেরেছে ভাই ঘেরেছে সোনার বাংলা সোনার বাংলা ভেজাল হয়েছে ডালে ভেজাল তেলে ভেজাল হয়েছে চালে ভেজাল ডালে ভেজাল তেলে ভেজাল হয়েছে এবার চেটে ভেজাল চলতে ভেজাল মানুষ ভেজাল হয়েছে আমি যেদিক তাকাই সেদিক ভেজাল ভাই ভেজাল দেশ ঘেরেছে ভাই ঘেরেছে সোনার বাংলা ভেজাল হয়ে আছে সোনার বাংলা ভেজাল হয়ে আছে প্রণাম ওই সদাগর বসাই তুমি জয়রাম কর্মকার বাড়িতে গেছিলে হ্যাঁ গেছিলাম কি কি নিয়েছো ব্যাগের মধ্যে ছোট গেলাম ওই জয়রাম কর্মকার বাড়ি সেখান থেকে নিয়েছি তিন মুষ্টি লোহর গলাই আসার সময় আপনার ওই চন্দন বিক্রির বাগান থেকে তিন মুষ্টি চন্দন কাষ্ঠ নিয়ে এসেছি আর কি নিয়েছো আর আমরা তো এই চম্পক ছেড়ে অন্য জায়গায় যাবো তাই কিছু খাওয়ার আর কিছু বস্ত্র নিয়েছি ও তুমি আহারের ব্যবস্থা করেছো হ্যাঁ ঠিক আছে লেঙ্গা এবার বলো পুত্রের জন্য কন্যা দেখতে যাব যাবেন প্রথমে আমরা কোন দিকে যাত্রা নেব সদাগরমশাই আমাদের আগে পূর্বপুরুষরা বেদ রচনা করে রেখেছে যে কন্যার অনুসন্ধানে যদি যেতে হয় সর্বপ্রথমে নাকি ওই পূর্ব দিকটা শুভ হয় ধর্ম দিকে যেতে হয় ঠিক বলেছো চলো আমরা শিব মন্দিরে ছুটে যাই ওই বাণেশ্বর শ্রীদেবকে প্রণাম জানিয়ে ওনার আশীর্বাদ নিয়ে আমরা ধর্ম দিকে কন্যা দেখতে যাব যাকে বলা হয় পূর্ব শিহরি জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু ওহ কি রে ওই দেখো চলে সাধু ওই কন্যা জুরুয়ানের ওহায় শত ভারী এবার দর জয়া নিল সাধু এক শত ভারী দেখো শুভক্ষণে যাত্রা করে ওই চান্দ অধিকারী পথ চলতে চলতে আমরা অনেক দূরে চলে এসেছি এই যে ধর্ম থেকে যে বিশাল অট্টালিকা দেখা যাচ্ছে বিশাল বড় হাতালাং বাড়ি কি বললে হাতালাং আরে দালান বাড়ি ও দালান হ্যাঁ বলতো সেটা কোন বণিকের বাড়ি সদর মশাই আমি আসার সময় লোকমুখে শুনেছি ওইটা নাকি সূর্য বণিকের বাড়ি সূর্য বণিকের বাড়ি দেখে তো তাই মনে হচ্ছে লেঙ্গা তার ঘরে কন্যা আছে শহর ঝিয়ারি বিলম্ব না করে লেঙ্গা তুমি কন্যাকে দেখে এসো তাড়াতাড়ি আমাকে যেতে বলছেন হ্যাঁ তুমি যাও আরে তুমি আগে দেখে এসো কন্যা যদি থাকে তারপরে না হয় আমি যাব তবে বেশ আপনি এখানে কিছুক্ষণ বিশ্রাম করুন আমি এই মুহূর্তে আসছি যাও ধাওয়া করে যাও তুমি দেখে আসলি কন্যা আছে তার ঘরে হ্যাঁ আছে দেখতে কেমন দেখতে একবারে ঝিকিমিকি ঝাক্কাত ভিক্কি ঝাক্কাত তাহলে সম্বন্ধ করা যায় হ্যাঁ 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 আমি জানি লেঙ্গা তার ঘরে কন্যা আছে আর বিলম্ব না করে এই মুহূর্তে আমরা সূর্যমণিকের বাড়িতে
পদার্পণ করি তারান অল্প ইয়েলো লেঙ্গা বাপ রে সদা কন্ঠ তো খালি দেহা নাগার তাল বেটার দেখতে বলে ভালো তাড়াতাড়ি চলো আরে তুমি তো ভালো বললে সদাগর মশাই ইহ জগতে কাকে বন্ধ বলবেন কেন আকাশে চন্দ্র সূর্য আছে তাদের গায়েও কিন্তু কালি রয়েছে তো আমরা তো সাধারণ মানুষ মেয়েটা দেখতে শুনতে খুব ভালো শুধু একটু খালি কিন্তুক রয়েছে কিন্তুক আছে ওটা নিচে পড়ে গেছে সম্বন্ধ করা যাবে আরে কেমন কিন্তুকটা পড়ছে ওটা আপনি শুনলেন অবশ্যই সদাগর মশাই আমরা তো সেই চম্পক থেকে এই পূর্ব শহরে এসেছি তাই এখানকার মানুষ তো আমাদেরকে সেরকম চিনে না না এখানে যদি এখানকার মানুষের নিন্দা করি তারা আমাদেরকে মন্দ বলবে হ্যাঁ আমাদের সবাই খারাপ বলবে হ্যাঁ তাই আপনাকে আর কথা বলে বোঝাতে চাই না কি করে বুঝাবে ছোট একটা টেলারের মাধ্যমে বুঝিয়ে দেব টেলার দি আমাকে দেখিয়ে দিবে হ্যাঁ আমাকে শুধু লক্ষ্য করতে হবে আপনি শুধু লক্ষ্য করবেন যে কিন্তুকটা রয়েছে কোথায় ঠিক আছে আমি লক্ষ্য করব বেশি দাঁত মেলার না মশা ঢুকিবে এইটা মনে হচ্ছে হামলা গামলা মুখ হামলা এইখানে হচ্ছে মোর ভাত উঠা বেলচা মাথার বাড়ি খাবরে মুই আমার ভাতলা উঠাও আগে ওই গিসে এখন যাও দি সদাগর মশাই বলো আপনি একটু লক্ষ্য করবেন যে ডিস্টার্বটা কোথায় হয়েছে আপনার বৌমা কিন্তু রান্না করতে গিয়ে আপনাকে খাবার দিতে যাচ্ছে ঠিক আছে আমি লক্ষ্য করব লেঙ্গা বাক্য হ্যাঁ হ্যাঁ বুঝেছি এক পুত্র রয়েছে তার খুরি তাই কইল গে খুরি বলেন গে আরে আমি যা দেখলাম সেটাকে খুরি বলা হয় সদাগর মশাই ওটাকে খুরি বলে না কি বলে ওইটাকে বলে ডেড ঠেঙ্গানি আরে সেটাকেই তো খুরি বলা হয় লেখা ভাত্র এই কন্যা দিয়ে যদি আমার পুত্রকে বিয়ে দিতে চাই মন্দ বলিবে আমার এই দেশের জাতি ভাই মস্তকে ঠেকিল চাল হয়ে যাত্রা না হইল ভাল দিব না পুত্রের এই বিবাহ আমি দেশে ফিরে যাব আমার ছেলের জন্য আমি একশত নারী দাসী করে রাখবো এই কন্যা দিয়ে আমার লক্ষ্মীপুরকে বিয়ে দেব না মনে হয় আমরা অশুভ যাত্রা কন্যা দেখতে এসেছি প্রথমে আমরা অমঙ্গল দেখতে পেলাম দেশের সালু দেশে ফিরে যাব শুভ দিন শুভ লগ্ন দেখে আবার আমরা কন্যা দেখতে আসব আপনি কোথায় যাবেন জান আমি যেতে পারবো না কি হলো তোমার লেঙ্গা হাঁটতে হাঁটতে হাত পা ব্যথা হয়ে গেছে আপনি এটা খুব খিদে পেয়েছে ও তুমি খিদে পেয়েছো সত্যি বলেছো লেঙ্গা পথ চলতে চলতে আমি আমরা ক্লান্ত হয়েছি আমিও খিদা পেয়েছি কিন্তু কোথায় বিশ্রাম করবো আমি তো জায়গা দেখতে পাচ্ছি না সদাগর মশাই ওইদিকে দেখুন তো কি একটা দেখা যাচ্ছে ও বিশাল একটি বট বৃক্ষ কি সুন্দর ছায়া ধরে আছে তার পাশে একটি সরোবর দেখা যাচ্ছে চলো লেঙ্গা ওই সরোবরে স্নান করে বট গাছে নিচে বিশ্রাম করে কিছু জলযোগ করে আবার আমরা দেশে যাত্রা করি জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু এবার কন্যা না পাইয়া সাধু ওই দেশে ফিরে যায় এবার কন্যা না পাইয়া সাধু দেশে ফিরে যায় আর দক্ষিণেতে পটবিক এবার উপরতে পটবিক তালে ধরে ছাতি আর উপরতে পটবিক তলে ধরে ছাতি এবার শিহরে না রেখে দিল আমার তালের লাঠি
সখী গনকে লয়ে বেহুলা খেলে সারি সারি আর সে স্থানে এসে গেল প্রীত ব্রাহ্মণী اشتركوا في القناة